জাস্টিস গাঙ্গুলির বিচার পদ্ধতি নিয়ে কলকাতার কিছু বিশিষ্ট শ্রেণীর দুর্বৃত্তের রাতের ঘুম উড়ে গিয়েছিল, ফলে তার হাত থেকে বিচারের ব্যাটনটা কেড়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলেছে এবং কিয়দংশে তারা সফলও হয়েছে কথা বলা যেতে পারে। কিন্তু আমরা বাংলায় জানি না, একটা কথা আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে। নতুন যে জায়গায় গিয়ে যা সব করছেন তাতে দুর্নীতিবাজদের রাতের ঘুমটা যেভাবে উড়েছিল সেইভাবেই উড়ে রইল। তার পাশাপাশি সন্দেশকালি এত বড় একটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, সেই নিয়ে জাস্টিস গাঙ্গুলি কিছু বলবেন না হয় সেখানেও মুখ খুললেন, এবং যেটা বললেন সেটা কিন্তু খুব একটা সুখকর কিছু নয়। তবে তার থেকেও বেশি বোধহয় আজকে যে বোমাটা তিনি দিনের শেষে ফাটালেন, তাতে কলকাতার আইনজীবী মহল থেকে শুরু করে বিচারপতি মহল থেকে শুরু করে দুর্বৃত্ত কে যে কোথায় লুকোবে আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, যে মানুষটার উপর বঙ্গবাসী আস্থা রেখেছে জাস্টিস পাওয়ার জন্য, এবং যত বড় প্রভাবশালী হও, যত রাজনৈতিক ক্ষমতায় থাকুক, প্রশাসনের যে শীর্ষ স্তরেই থাকো, যদি অপরাধ করো জেলে যেতেই হবে। বঙ্গবাসীকে এই আস্থাটা, এই বিশ্বাসটা যিনি ফিরিয়ে দিয়েছেন তার নাম হচ্ছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এবং তিনি নতুন জায়গায় গিয়ে এমন সব একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন যাতে করে কিন্তু আবারও সেই দুর্বৃত্তরা কোথায় পালাবে, কোন গর্তে লুকোবে খুঁজে পাচ্ছে না। তার সমস্ত ঘটনা আজকে নিয়ে আসবো আপনাদের সামনে এক এক করে, সেসবটি দেখতে থাকুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনিই কিন্তু শিক্ষা সংক্রান্ত দুর্নীতি প্রথম ধরেছিলেন, এবং পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভা থেকে সরানো থেকে শুরু করে টাইম ধরে সিবিআইয়ের সামনে হাজির করানো, একের পর এক মামলায় সিবিআইয়ের রায় দেওয়া, কার্যত ঘুম ছুটিয়ে দিয়েছিলেন সেই সব হোয়াইট কলার দুর্বৃত্তদের, যারা সামনে বাবুমশাই সেজে থাকে আর পিছনে এক একটা ভণ্ড ফেরেববাজ চিটিংবাজ। তার ফলে তাকে সরানোর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা হয়, অনুপ্রাণিত সাংবাদিক দিয়ে তাকে ইন্টারভিউ করানো হয়, এবং সেইটা নিয়ে একবার হাইকোর্টের প্রধান বিচারপতি, একবার সুপ্রিম কোর্ট বারবার জাস্টিস গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হোক, জাস্টিস গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া হোক, এই লোকটা থাকলে জেলের ভাত খেতেই হবে, কেউ আটকাতে পারবে না। ফলে শেষ পর্যন্ত তার হাত থেকে সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয় এবং তাকে শিল্প সংক্রান্ত মামলা দেখাশোনা করতে বলা হয়, আর শিক্ষা সংক্রান্ত কোনো মামলায় তিনি সরবেন না। প্রাথমিক, এসএসসি সমস্ত কিছু তার হাত থেকে গিয়েছিল, এবার তার হাতে থাকলো শুধু শিল্প সংক্রান্ত মামলা। এবং সেই রোস্টার চেঞ্জ হওয়ার পর অনেকেই বলেছিলেন একটু হাঁপ ছাড়ার বোধহয় সময় পাওয়া গেল, কিন্তু জাস্টিস গাঙ্গুলি তখন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। বলেছিলেন, আমি আগে এই শিল্প এবং শ্রমিক দপ্তরের মামলায় শুনতাম, তখন লোকজন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসে বলতো, মা এই লোকটাকে সরাও, তাদের পুজো বোধহয় সফল হয়েছিল, ওই জন্য আমি শিক্ষাতে গিয়েছিলাম। এখন শিক্ষা দপ্তরের এইসব করার পর তারা বোধহয় কালীঘাটে পুজো দিয়ে এসছে যে এবার এই লোকটাকে সরাও। ঠিক আছে, আমি শিল্প দপ্তরে দেখছি মামলা, দেখি সেখানে কি করা যেতে পারে। এবং সেখানে প্রথমেই তিনি যে বোমাটি ফাটান সেটা হচ্ছে মারাত্মক। কীরকম, পাটকলের কোম্পানি আছে, জুট কোম্পানি, সেরকম দুটো কোম্পানি তিনি খুঁজে বার করেন, যে কোম্পানিতে প্রভাবশালীরা পিছনে থেকে সামনে কিছু চাকর বাকর গোত্রীয় যারা আছে, নিচু শ্রেণীতে কাজ করতেন, তাদেরকে ডিরেক্টর বানিয়ে দেন। এবং সেইটা বানিয়ে দেওয়ার পরে যেটা মারাত্মক হয় সব থেকে, সেটা হচ্ছে যে এদেরকে সামনে রেখে, এদেরকে মুখোশ করে রেখে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে পিএফ, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড মানে কি, যখন মানুষ কর্মক্ষম থাকে না, তার অবসর জীবনে চলে আসে, সেই সময়ে তার আশা ভরসার জায়গা এই পিএফটা। কেননা সেখান থেকে তখন বাড়ি তৈরি করা হোক, ছেলের পড়াশোনা হোক, মেয়ের বিয়ে দেওয়া হোক, নিজের শেষ জীবনের আশ্রয় হোক, সেখানে কোনো অসুখ বিসুখ বিপদ আপদ আসুক, সেটাই হচ্ছে শেষ ভরসা। ফলে মানুষ এই পিএফের উপর কিন্তু প্রচণ্ড রকমের ডিপেন্ডেন্ট, এবং ভারতের ওভারঅল যা স্যালারি স্ট্রাকচার, সেখানে এই প্রভিডেন্ট ফান্ড যদি ঠিকঠাক না হয় সেখানে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। এবার সেই প্রভিডেন্ট ফান্ডে কোটি কোটি টাকার, প্রায় যেটা শোনা যাচ্ছে 81 কোটি টাকার কাছাকাছি দুর্নীতি হয়, এবং সেটা তিনি ধরেন যে ডিরেক্টররা আছে সেই ডিরেক্টরদের ডেকে পাঠান, এবং কিছু কথাবার্তা বলার পরে তিনি বুঝে যান এরা ভুয়ো ডিরেক্টর, যেটা আমরা ট্রেন্ড দেখি এই রাজ্যে। এই নিজের বউ থেকে শুরু করে বাড়ির রাঁধুনি, গেটকিপার, দারোয়ান, তারপর গাড়ি ড্রাইভার, সবাইকে সব ডিরেক্টর বানিয়ে যে ভুয়ো কোম্পানিগুলো তৈরি করা হয়, একদম সেম প্যাটার্ন, কোনো রকম দুর্নীতির কোনো আলাদা কোনো ফের নেই।
ফলে তাদেরকে শেরিফের ওখানে বসিয়ে রাখা হয় এবং ইমিডিয়েটলি তিনি তদন্ত শুরু করতে বলেন সেটার ব্যাপারে। সেই তদন্ত রিপোর্ট পেয়ে রাত্রি 10টার সময় তিনি হিয়ারিং করেন এবং সেই হিয়ারিংয়ের শেষে তিনি স্পষ্ট করে দেন যে তার যে অ্যাজাম্পশনটা ছিল প্রথমেই মামলাটা শুনেই তিনি সেটা বুঝতে পেরেছেন, সেই জায়গাতে তিনি সঠিক আছেন এবং এখানে কোটি কোটি টাকার ঘাবলা হয়েছে। ফলে তিনি ইমিডিয়েটলি বলেন যে এই যে ডিরেক্টর রয়েছে এদেরকে কার্যত বলির পাঠা করা হয়েছে, কেননা তাদেরকে কিছু কোম্পানি সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে, কোনো কিচ্ছু জানে না, এদেরকে মুখোশ করে রেখে কিছু টাকা দিয়ে পিছন থেকে ওই শয়তানগুলো ওই দুর্বৃত্তগুলো খেলে যাচ্ছে, এটা তিনি বুঝে গেছেন এবং তার ফলে সেখানে ইডি তদন্তের রায় দেওয়া হয়। স্বাভাবিক এই রাজ্যে যেটা হয় যে কোনো কিছুতে যদি ইডি বা সিবিআই তদন্ত নির্দেশ হয়ে যায় তাহলে সাথে সাথে সেটাকে ডিভিশন বেঞ্চে ছুটতে হবে এবং ডিভিশন বেঞ্চেও ছুটেছিল। এবং এর আগে আমরা দেখেছিলাম যে ডিভিশন বেঞ্চে গেলেই মৌখিক কথার ভিত্তিতে স্যার আমার এগেনস্টে উল্টো রায় হয়ে গেছে, প্লিজ স্টে দিয়ে দিন, স্টে দিয়ে দিলাম, কী মামলা জানার দরকার নেই, কী ম্যাটার কিচ্ছু বোঝার দরকার নেই, তো সেই জায়গাটা তো বোমা ফাটিয়ে দিয়েছিলেন তিনি। ফলে এখন আর কেউ সাহস করে না এখন পুরো ম্যাটারটা শোনে এবং পুরো ম্যাটারটা শোনার পর যেটা হয় যে না, জাস্টিস গাঙ্গুলিই ঠিক ছিলেন, এখানে ইডি তদন্তই হবে, এখানে অনেক বড় ঘোটালা আছে, সবে একটা ছোট্ট ফুটো পাওয়া গেছে, এবার এখান দিয়ে খুঁজতে খুঁজতে ডাইনোসর বেরোবে এটা দিয়ে। এই যে পিএফ কেলেঙ্কারি জুট মিলে এসেছে, এটা শুধু পিএফ কেলেঙ্কারির জুট মিলের মধ্যেই আবদ্ধ নেই, এটার সেগমেন্ট আরও বৃহত্তর হতে পারে এবং ওই যারা সর্বোচ্চ স্তরের দুর্বৃত্ত আছে, যারা বিভিন্ন দুর্নীতিতে অলরেডি মার্কড হয়ে গেছেন, কোথাও গরু চুরি হোক, কয়লা চুরি হোক, পাথর চুরি হোক, মানে এই বাংলার যত বড় বড় চুরি ডাকাতি রাহাজানি আছে সব এক জায়গা থেকে হয়, এবার সেখানে নতুন প্যাটার্ন যোগ হলো এই পিএফ কেলেঙ্কারি এবং সেখানেও ইডি ঢুকছে এবং যেটা হয়েছে ডিভিশন বেঞ্চে গিয়েও সেটাকে কিন্তু আটকানো যায়নি। ফলে ওই যে বলছিলাম না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানেন, যে মানুষটা মানুষকে জাস্টিস দিতে চান, এখনও এই রাজ্যে আইনের শাসন বেঁচে আছে এই আস্থাটা দিতে চান, এই রাজ্যে কিছুতেই যতই বল প্রয়োগ করা হোক শাসকের আইন প্রতিষ্ঠিত হবে না এই বার্তাটা দিতে চান, তাকে শিক্ষাতেই দাও আর স্বাস্থ্যতেই দাও আর শিল্পতেই দাও, যেখানেই দায়িত্ব দাও দুর্নীতি থাকলে তিনি ধরবেন এবং দুর্নীতি বাজদের তিনি ঘুমাতে দেবেন না। ফলে এই যে মামলার রায়টি হলো এটা কিন্তু আগামী দিনে একটা বৃহত্তর পরিসর খুলে গেল বলেই মনে করা হচ্ছে এবং নতুন এক কেলেঙ্কারি এবং সেই নতুন কেলেঙ্কারিতে কোনো বাকিপুর, কোনো বালু, কোনো কেষ্ট আবার বেরোবে এবং সেই বালু কেষ্ট বিষ্টুর মাথায় আলটিমেটলি যে আছে সেই অবধিই যাবে, সেই ইন্ডিকেশন কিন্তু সকলেই পেতে শুরু করেছে। ফলে জাস্টিস গাঙ্গুলি যে কথাটা বলেছিলেন না যে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আমাকে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে সরিয়েছে, কিন্তু এবারও কপালে দুঃখ আছে, সেই জিনিসটাই দেখা গেল। তবে জাস্টিস গাঙ্গুলি আজকে আরও একটা কাণ্ড করেছেন, এটা তো একটা দিক গেল, এর পাশাপাশি যেটা হয়েছে যে সন্দেশখালি নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, তিনি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল এবং সেখানে তিনি যে কথাটি বলেছেন সেটা কিন্তু মারাত্মক। তিনি বলেছেন, জ্ঞান হওয়ার পর থেকে সব শুনিনি, সন্দেশখালি নিয়ে আপাতত আমি মুখটা বন্ধ করে আছি, কিন্তু সত্যিই যেটা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। এবার এইখানে একটা কথা কলকাতা আদালত চত্বরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে জাস্টিস গাঙ্গুলি বিচার করছেন এবং আরও বিচারপতিরা রয়েছেন, তারাও এর আগে খুব ভালো ভালো রায় দিয়েছেন, তারা ন্যায় প্রতিষ্ঠা করা, আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কিন্তু এরকম সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের বিরুদ্ধে আদালতের যে ক্ষমতাটা রয়েছে এবং আদালত সঠিক বিচার করে কে প্রভাবশালী কে প্রভাবশালী নয়, কে গরিব কে বড়লোক, কার পলিটিক্যাল পাওয়ার আছে কার পলিটিক্যাল পাওয়ার নেই, এই সব বিচার না করে মেরিট অনুযায়ী যে জাজমেন্ট করতে পারে এবং এই প্রভাবশালীদের বিরুদ্ধে যখনই রায়দান করতে হয় তখন তো প্রচণ্ড প্রচণ্ড প্রেশার থাকে, কিন্তু সেই প্রেশারটা থাকা সত্ত্বেও জাস্টিস গাঙ্গুলি প্রথম মানুষ সাম্প্রতিককালে যিনি কিন্তু এই আস্থাটা দিতে পেরেছিলেন বা এই নির্ভয়ের সেই সেই সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন যে না, দুর্নীতির বিরুদ্ধে লড়বো, কাউকে রেয়াত করবো না, সে যত প্রেশার আসুক, যত অপমান করার চেষ্টা হোক, যত আমাকে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা হোক আমি করবই, তিনি যে এই জায়গাটা করেছিলেন এটা কিন্তু সেই সাহসটা সকলেই এবার দেখাতে শুরু করেছেন। তিনি প্রতিকৃতি ব্যাপারে মানে বাকিরা যারা কাজ করছেন তারাও নমস্য আইনটাকে বাঁচিয়ে রাখার জন্য, এখনও এই রাজ্যবাসীকে আইনের শাসনের মাধ্যমে রাখার জন্য তারা অসাধারণ কাজ করছেন, কিন্তু এরকমটা যে হতে পারে জাস্টিস গাঙ্গুলির আগে সাম্প্রতিককালে কিন্তু কেউ ভাবতে পারেনি। ফলে আজকে যে জাস্টিস অপূর্ব সিংহ রায় তিনি স্বতঃপ্রণোদিত হয়ে বললেন যে না, আদালত চুপ করে বসে থাকতে পারে না, কী হয়েছে পুরো ম্যাটারটা শুনবো,
বা অন্যান্য বিচারপতি যারা আছেন, যারা একদম তুলোধনা করে ছেড়ে দিচ্ছেন রাজ্য সরকার থেকে কলকাতা পুলিশকে, সেই জায়গাটাই কিন্তু সাধারণ মানুষের আস্থা তাদের উপর বাড়ছে যে, এবং সাধারণ মানুষ কিন্তু একদম স্বতঃপ্রণোদিত হয়ে তাদের পাশে আছেন। যারা ওই দুর্নীতির সঙ্গে আছে তাদের কথা ছেড়ে দিন, তাদেরকেও মরে যাচ্ছে। ফলে সন্দেশ খালি নিয়ে তিনি মুখ খুলছেন না এখন, কিন্তু তার যে হাত নিষ্পিষ করছে, তিনি যে এটা নিয়ে বড় কিছু করতে চান, এই জায়গা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে একটা কথা এখানে বলা যেতেই পারে, কলকাতা আদালতে খুব একটা মজার কথা চলছে। ওই জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছিলেন না, যে আমি যখন শিল্প সংক্রান্ত মামলা শুনতাম তখন দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিল, আর এখন শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরাবার জন্য কালীঘাটে পুজো দিয়ে আমাকে সরালো। তো তারপর যেটা একটা খুব খুব চর্চিত বিষয়, আমার এক বন্ধু বলছিলেন যে অনেকেই বলছেন যে বাবা অক্টোবর মাসটা গেলে বাঁচি, অক্টোবর মাসটা গেলে বাঁচি, কেননা এই জাস্টিস গঙ্গোপাধ্যায় অক্টোবর মাসে নাকি রিটায়ারমেন্ট আছে, তার তার কর্মজীবনের সমাপ্তি ঘটতে চলেছে সেখানে। ফলে তারপর তো তিনি বিচারপতির আসনে বসবেন না, আর এই মাসগুলো হবে না, এই কথা চলছে। কিন্তু সেটাও যে খুব একটা সুখকর হবে এমন ইঙ্গিত কিন্তু নেই, বরং সেই জায়গাটাও আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। কীরকম হতে পারে? এখানে জাস্টিস গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন, অবসর নেওয়ার পর কি এমন তিনি লিখবেন তাতে যদি জেল যেতে হয় যাব। আজকে তিনি একটি মামলা শুনছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি তার এজরাসে বসে বলে ওঠেন যে আমি যখন রিটায়ার করে যাব, আমি যখন অবসর নিয়ে নেব, তখন একটা ছোট লেখা আমি লিখব, সেই লেখার জন্য যদি জেল যেতে হয় আমি যাব। অর্থাৎ তিনি এমন কিছু বিস্ফোরক তথ্য বার করতে চলেছেন, শুধুমাত্র এই বিচারপতি চেয়ারটাই তিনি বসে আছেন বলে এখনও কোথাও একটা জায়গা থেকে তিনি বোধহয় হাতটা বেঁধে রেখেছেন, নিজেকে আটকে রেখেছেন, যেটা তিনি ফাঁস করতে চাইছেন না। কিন্তু একদিন যেদিনকে তার অবসরের দিনটা এসে যাবে, সেই দিনকে কিন্তু তার এই দায় থাকবে না, সেই দিনকে কিন্তু এই দায়িত্ব থাকবে না। ফলে কিছু তো একটা বিস্ফোরক তিনি লিখতে চলেছেন, কী লিখতে চলেছেন সেই নিয়েই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন যে তিনি যেভাবে ইঙ্গিতটা দিয়েছেন তাতে করে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের মধ্যে এক ধরনের খেলা হয়, এবং সেই খেলাটার মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা লোভ লালসার শিকার হয়ে যেটা আইনের শাসন সেটাকে কিন্তু গঙ্গায় ভাসিয়ে দেন। সেই সংক্রান্তই কিছুকে তিনি নিয়ে আসবেন, যেটা আজকে বিচারপতি চেয়ারে বসে তিনি বলতে পাচ্ছেন না একটা দায়বদ্ধতা জায়গা থেকে, সেই রহস্যই কি তিনি সেই দিনকে ফাঁস করে দেবেন? কেননা সেদিনকে কিন্তু ওই বিচারপতির আসনের ভারটা, তার দায়ভারটা তার কাছে থাকবে না। ফলে জাস্টিস গাঙ্গুলি, যিনি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানেকে একদম প্রতি পদে মিলিয়ে দিচ্ছেন, যিনি শিল্প দপ্তর থেকে ঘুমুরিয়েছিলেন, শিক্ষা দপ্তরে এসে ঘুমুরিয়েছেন, আবার শিল্প দপ্তরে ব্যাক করে গিয়ে ঘুমুরাচ্ছেন, তিনি অবসর নিল যে তার এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং এই দুর্নীতিবাজদের শেষ দেখার শেষ যে চেষ্টা তিনি করে যাচ্ছেন সেটা তিনি ছাড়বেন না। ফলে জাস্টিস গাঙ্গুলি, যারা ভেবেছিল শিক্ষা দপ্তর থেকে তাকে সরিয়ে দিলি একটু নিঃশ্বাস নিতে পারবে, একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবে, জাস্টিস গাঙ্গুলি কিন্তু দুর্নীতিবাজদের সেই সুযোগটা দেবেন না। কি বলবেন এই মানুষটা নিয়ে? যতবার এনাকে দেখি এনার সামনে শুধু শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে। বাংলাবাসীও নিশ্চয়ই এই মানুষটাকে সেই ঈশ্বরের আসনেই বসিয়ে রেখেছেন। যদি কিছু এনার সম্বন্ধে বলার থাকে, এনার এই নতুন জায়গায় এসে নতুন এইসব কীর্তিকলাপ ফাঁস করা নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।